হ্যালো স্টুডেন্টস মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন ক্লাস 12 এর এমএস এক্সেলের যে ক্লাসগুলো আমরা বিভিন্ন দিনে করে আসছে তার মধ্যে আমরা আলোচনা করেছিলাম যে বেসিক কনসেপ্ট অফ এমএস এক্সেল আজকের ক্লাসে আমি তোমাদের এমএস এক্সেলের বেসিক কনসেপ্টের মধ্যে স্টাইলস এবং সেলস যে দুটো কমান্ড গ্রুপ রয়েছে সেই কমান্ড গ্রুপের মধ্যে যে বিভিন্ন টুলসগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা করব প্রথমেই আমি আমার এক্সিস্টিং যে ফাইলটা নিয়ে কাজ করছিলাম অন্যান্য ক্লাসগুলোতে সেই ফাইলটাকে ওপেন করে নিয়েছি অর্থাৎ মার্কশিট ফাইল যেখানে তোমরা দেখেছিলে যে কিভাবে কন্ডিশনাল ফরম্যাটিং করা হয়েছিল এবং তারপরে টোটাল মার্কস অ্যাভারেজ ম্যাক্সিমাম বা মিনিমাম এগুলো আমি করেছিলাম এবারে যেটা আমি আসছি সেটা হচ্ছে স্টাইলস কমেন্ট গ্রুপ তার মধ্যে কন্ডিশনাল ফরম্যাটিং আমাদের হয়ে গেছে এবারে স্টাইল কমেন্ট গ্রুপের মধ্যে সেকেন্ড অপশান অর্থাৎ সেকেন্ড যে টুলটা রয়েছে সেটার নাম হচ্ছে ফরম্যাট অ্যাজ টেবিল অর্থাৎ এই যে ডেটাটা রয়েছে এই ডেটাটাকে আমরা ওয়ার্ডে যেমন টেবিল বানিয়েছিলাম সেরকম টেবিল আকারেও কিন্তু এক্সেলের ডেটাকে আমরা ফরম্যাট করতে পারি কিভাবে করব কোনো দুটো উপায় হয় আগে থেকে সিলেক্ট করে নিতে হবে আর তা না হলে এই টুলসে ক্লিক করে তারপরে করতে হবে তাহলে দেখা যাক প্রথমে আমি এই টুলসে ক্লিক করছি যখনই ক্লিক করছি ক্লিক করার ফলে টেবিলের কতগুলো ডিজাইন দেখাচ্ছে ফার্স্ট একটা লাইট ডিজাইন তারপর একটা মিডিয়াম তারপর একটা ডার্ক ঠিক আছে তাহলে এই যে এক্সিস্টিং স্টাইলগুলো রয়েছে এখান থেকে যে কোনো স্টাইল তোমরা চুজ করতে পারো অথবা নিউ টেবিল স্টাইল যেটা রয়েছে সেখান থেকে করতে পারো এরপরে যে অপশানটা রয়েছে সেটা হচ্ছে নিউ পিভট টেবিল স্টাইল এটা তোমাদের সিলেবাসে নেই আমি তোমাদের পরবর্তী ক্লাসগুলোতে এটা দেখিয়ে দেব তাহলে আপাতত আমি মিডিয়াম থেকে যে কোনো একটা এই সেকেন্ড যে অপশানটা রয়েছে অর্থাৎ সেকেন্ডের যে স্টাইলটা মিডিয়াম টু এটাকে সিলেক্ট করছি যখনই সিলেক্ট করলাম তখনই বলছে ওয়ার ইজ দ্য ডেটা ফর ইউর টেবিল অর্থাৎ আমি যে টেবিলটা বানাবো সেই টেবিলের ডেটাটা কোথায় আছে যেহেতু আমার মাউস পয়েন্টারটা এই সেলের মধ্যে ছিল অর্থাৎ এই প্রথম যে সেলটা রয়েছে যেটা আমাদের বি ওয়ান সেল যেহেতু এই সেলটা সিলেক্ট করা ছিল তাই এখনকার ডেটা রেঞ্জ হিসাবে এই সেলটাই সিলেক্ট হয়ে গেছে কিন্তু আমি চাইছি যে আমার যে নিচে টেবিল আকারের তথ্যটা রয়েছে এই তথ্যটাকে আমি টেবিল বানাবো তাহলে কি করতে হবে এই রেঞ্জ যেটা দেওয়া রয়েছে তার পাশে যে সিম্বলটা রয়েছে এখানে ক্লিক ক্লিক করতে হবে করার পরে মধ্যে ফিরে এসে যতখানি ডেটাকে আমি নিয়ে টেবিল করতে চাই ঠিক ততখানি ডেটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করে আবার ওই একই বাটনে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে একটা অপশন রয়েছে মাই টেবিল হ্যাজ হেডার্স অর্থাৎ যে ডেটাকে নিয়ে আমি কাজ করছি সেই ডেটার একটা হেডার রয়েছে হেডার বলতে কোনগুলো এই যে সিরিয়াল ক্লাস সেকশন রোল স্টুডেন্টস নেম এগুলো হচ্ছে হেডার বা হেডিং রয়েছে তাই এই আমাকে অন করে দিতে হবে এবারে তোমরা ওকে বাটনে ক্লিক করবে ওকে বাটনে ক্লিক করলে দেখো পুরো যে ডেটাটা ছিল সেটাকে ওয়ার্ডে যেভাবে টেবিল দেখা যায় ঠিক সেইভাবে টেবিল আকারে কিন্তু কনভার্ট হয়ে গেছে তাহলে খুব সহজেই তোমরা যে কোনো এক্সেলের টেবিল আকারে কনভার্ট করতে পারো সুবিধা কি হলো এখানে যখনই এখানে টেবিল আকারে কনভার্ট করে দিলাম তখনই এখানে এই ডাউন কি গুলো চলে এসছে এই কিগুলোর কিছু স্পেশাল ফাংশন রয়েছে এগুলোকে আমরা বলি হচ্ছে ফিল্টারের জন্য ব্যবহার করা হচ্ছে এই যে কি এরো গুলো রয়েছে প্রত্যেকটাই হচ্ছে ফিল্টারের জন্যে জন্য তাহলে এখানে ফিল্টারের অপশনটা কিন্তু প্রত্যেকটা কলামের মধ্যে চলে এসছে এবং যে ফর্ম্যাটটা আমি চুজ করেছিলাম সেই ফর্ম্যাটটাই কিন্তু এখানে দেখাচ্ছে এই যে ফর্ম্যাটটা ছিল সেই ফর্ম্যাটটা আমি অন্য ফর্ম্যাটে ক্লিক করলাম টেবিলের ডিজাইন কিন্তু চেঞ্জ হয়ে গেল এইভাবে যে কোনো এক্সেলের ডেটাকে ওয়ার্ডের টেবিলের মতো ডিজাইনে কনভার্ট করা যায় অর্থাৎ এটা একটা টেবিল হিসেবে কনভার্ট হয়ে গেছে তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে এছাড়াও আর যে কাজগুলো এখানে করা যাবে সেটা হচ্ছে এই যে টেবিলটা রয়েছে এই টেবিলটাকে আমি সিলেক্ট করলাম এবার টেবিলটার এই জায়গাটা দেখো টেবিল স্টাইল রয়েছে অর্থাৎ টেবিলটার বিভিন্ন রকম স্টাইল স্টাইল হেডার রো দেওয়া রয়েছে হেডার রোটা অন করা রয়েছে যদি এটা অফ করে তাহলে কিন্তু হেডার রোটা চলে সম্পূর্ণ হেডার রো কিন্তু চলে গেছে হেডার রো কিন্তু এখন আর দেখা যাচ্ছে না হেডার রো আমি পুরোপুরি বন্ধ করে দিয়েছি এই ছিল আমার হেডার রো এই ছিল টেবিল হেডার রোকে আমি অফ করে দিচ্ছি হেডার রো চলে যাচ্ছে আবার কন্ট্রোল জেড করলে সেই হেডার রো ফিরে আসছে বোঝা গেল ব্যাপারটা টোটাল রো ফার্স্ট কলাম লাস্ট কলাম এই প্রত্যেকটা অপশানকে খেয়াল করতে হবে কি ব্যাপার প্রথমে আমি আসছি টোটাল রো টোটাল রোতে ক্লিক করলাম টেবিলের আউটপুটটা খেয়াল করবে টোটাল রোতে যখন ক্লিক করলাম দেখো এই যে লাস্ট যে মিনিমাম কলামটা রয়েছে তার একেবারে শেষে একটা টু ফোর ফাইভ সিক্স একটা টোটাল ভ্যালু চলে এসছে এই যে ভ্যালুগুলো রয়েছে এদেরকে যদি সাম করি সাম করলে কি আসবে দেখো সাম হচ্ছে ফোর ফাইভ সিক্স এই সামেশনটাই কিন্তু এই প্রত্যেকটা রোয়ের টোটাল সেটা এখানে শো করছে এবং টোটাল বলে লেখাটাও কিন্তু এখানে চলে আসছে তাহলে এটা হচ্ছে টোটাল রোয়ের অপশন ফার্স্ট কলাম ফার্স্ট কলামে ক্লিক করলাম দেখো এই যে ফার্স্ট কলামটা ফার্স্ট কলামটা কিন্তু বোল্ড হয়ে গেল আগে কি রকম ছিল আবার দেখিয়ে দিচ্ছি ফার্স্ট কলামটা আমি অফ করছি এখানটা খেয়াল করো নরমাল লেখা যেমন ছিল সেরকম আছে যেই না ফার্স্ট কলামে ক্লিক করছি এটা কিন্তু বোল্ড হয়ে যাচ্ছে ঠিক আছে কিভাবে লাস্ট কলাম লাস্ট কলামটা এখন কি আছে নরমাল স্টাইল রয়েছে যখনই লাস্ট কলাম অপশনটাকে আমি অন করে দিচ্ছি এটা কিন্তু বোল্ড স্টাইলে হয়ে যাচ্ছে তাহলে এইভাবে কিন্তু প্রত্যেকটা অপশনকে তোমরা কাজে লাগাতে পারবে এখানে এক্সটার্নাল টেবিল ডেটা রয়েছে এটা তোমাদের এখন কাজে লাগবে না এটা হচ্ছে বাইরে থেকে কোনো ডেটাকে নিয়ে আসা বা এই টেবিলটাকে অন্য কোনো অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে ডেটা সোর্স হিসাবে যদি ব্যবহার করতে হয় সেক্ষেত্রে এই জিনিসগুলো কাজে লাগবে এই এক্সটার্নাল টেবিল ডেটা এবং টুলস এই দুটো এখন তোমাদের কাজে লাগবে না তোমরা টেবিল স্টাইল অপশানস এবং টেবিল স্টাইল যেটা রয়েছে এই স্টাইলগুলো তোমরা যে কোনো স্টাইল এখান থেকে চুজ করতে পারো অথবা এখানে ক্লিক করলে আরও অনেক স্টাইল পাবে যে কোনো স্টাইল তোমরা এখান থেকে সিলেক্ট করে নিতে পারো তাহলে এইটুকু হচ্ছে কিভাবে তোমরা এই হোমের আন্ডারে যে ফরম্যাট অ্যাজ টেবিল ছিল সেখান থেকে কিভাবে কোনো ডেটাকে টেবিল আকারে কনভার্ট করতে পারো তার প্রসেসটা তোমাদেরকে বলে দিলাম এবারে যেটা করবে তোমরা সেটা হচ্ছে এই টেবিলের অংশটা আমাদের কাজ কমপ্লিট এবারে আসছে সেল স্টাইলস এখানে আসছি আমি প্রথমে এই সেলটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করে সেল স্টাইলস যেটা আছে সেখানে গেলাম দেখো এখানে গুড ব্যাড এন্ড নিউট্রাল বলে তিনটে অপশন রয়েছে এটা হচ্ছে নর্মাল এটা ব্যাড এটা গুড এটা নিউট্রাল তাহলে এই যে স্টাইল গুলো অটোমেটিক্যালি করা রয়েছে যেখানে যেখানে আমি নিয়ে যাচ্ছি মাউস পয়েন্টারটা আমার এই লেখাটা কিন্তু ঠিক সেরকম হয়ে যাচ্ছে ডেটা অ্যান্ড মডেল যদি এরকম বিভিন্ন ডেটা মডেল আমি করতে চাই বিভিন্ন লেখার ফরম্যাটটা এরকম করতে চাই বা সেলসের ফরম্যাটটা এরকম করতে চাই তাহলে এখান থেকে করতে হবে টাইল টাইটেলস অ্যান্ড হেডিংস অর্থাৎ কোনো হেডিং দিচ্ছি কোনো সেলে বা কোনো সেলে টাইটেল লিখছি সেটা করতে গেলে হেডিং ওয়ান হেডিং টু হেডিং থ্রি এরকম বিভিন্ন হেডিং রয়েছে টাইটেলের জন্য এটা রয়েছে আমি এটাকে চুজ করলাম ঠিক আছে তাহলে এইভাবে তোমরা প্রত্যেকটা জিনিসকে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছ নেক্সট যেটা তোমাদেরকে আমি দেখাবো সেটা হচ্ছে সেলস কমেন্ট গ্রুপ দেখো এখানে সেলস কমেন্ট গ্রুপের মধ্যে দেখতেই পাচ্ছ তোমরা যে তিনটে টুলস রয়েছে একটা হচ্ছে ইনসার্ট একটা ডিলিট একটা হচ্ছে ফরম্যাট ফার্স্টে আমি আসছি ইনসার্ট ইনসার্টের মধ্যে ক্লিক করলে কি পাওয়া যাচ্ছে ক্লিক করলে ইনসার্ট সেলস রয়েছে ইনসার্ট শিট রোজ রয়েছে ইনসার্ট শিট কলামস রয়েছে এবং ইনসার্ট শিট রয়েছে প্রথম অপশানটায় আসি ইনসার্ট সেলস ইনসার্ট সেলস বলতে এই যে প্রত্যেকটা সেল এখানে একটা সেল বা এই জায়গায় একটা সেলে যে বিভিন্ন সেল রয়েছে এই প্রত্যেকটা সেলের মধ্যে এই সিক্সটি সেভেনের এর জায়গায় যদি আমি অন্য একটা সেলকে নিয়ে আসতে চাই তাহলে আমরা যাব হচ্ছে ইনসার্ট বোঝা গেল এবার ইনসার্ট আমি ক্লিক করছি যখনই ইনসার্ট সেলসে ক্লিক করলাম তখন দেখো এখানে এই যে লেখাটা ছিল লেখাটা কিন্তু নিচের লাইনে চলে গেছে ঠিক আছে আবার দেখে নাও এখান থেকে ইনসার্ট সেলস ক্লিক করছি লেখাটা কিন্তু পরের লাইনে চলে আসছে এক এক করে এখানে সেল ইনসার্ট হয়ে যাচ্ছে বোঝা গেল এবারে ইনসার্ট শিট রো ক্লিক করলাম একটা রো ইনসার্ট হয়ে গেল আবার এখানে আসছি ইনসার্ট শিট কলাম ক্লিক করলাম একটা শিটের কলাম ইনসার্ট হয়ে গেল তাহলে এইভাবে আমরা বিভিন্ন সিটের মধ্যে রো এবং কলামকে কিন্তু ইনসার্ট করতে পারি আমি আর এক জায়গায় দেখিয়ে দিচ্ছি ইনসার্ট সেলটা এখানে এলাম এখানে এসে ইনসার্টে গেলাম সেখান থেকে ইনসার্ট সেল যে অপশানটা আছে সে অপশানটা ক্লিক করলাম এবারে লক্ষ্য করো এবারে যখন এটা যেহেতু টেবিলের মধ্যে ছিল সঠিক রেজাল্টটা আমরা পাচ্ছিলাম না এবারে ইনসার্ট এর এই ছোট্ট ডায়ালগ বক্সটা পাওয়া গেছে দেখো এখানে বলছে ইনসার্ট তো করব আমি এখানে যদি ইনসার্ট করি এবার আমার তো আশেপাশে ডেটা থাকতে পারে তাই বলছে ইনসার্ট করতে গেলে চারটি অপশন কি কি একটা হচ্ছে শিফট সেলস রাইট শিফট সেলস ডাউন এন্টার রো এন্টার কলাম অর্থাৎ আমি যদি এখানে কোনো সেলকে ইনসার্ট করি তাহলে প্রথম অপশনটা বলছে শিফট সেলস রাইট অর্থাৎ এই যে সেলটা তার এই ডান দিকে যতগুলো সেল আছে এই সেলটাকে ডান দিকে সরিয়ে দেবে এক ঘর করে সরিয়ে দেবে ঠিক আছে ওকে করলাম এক ঘর করে সরিয়ে দিল বুঝতে পারছেন কিন্তু এখানে एग्जांपलটা আমি একটা एग्जांपलে দেখিয়ে দিচ্ছি আমি হয়তো এখানে লিখলাম হচ্ছে ইন্ডিয়া ওকে আর এখানে লিখলাম হয়তো ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে এবার আমি ইন্ডিয়াতে ক্লিক করে সেলে ইনসার্টে ছিলাম আমরা ইনসার্ট সেলসে গেলাম যখনই গেলাম বলছে কি শিফট সেলস রাইট ওকে করলাম কি হলো দেখো এইখানে একটা ব্ল্যাঙ্ক সেল কিন্তু এন্ট্রি হয়ে গেল ইনসার্ট হয়ে গেল ইন্ডিয়া এবং ওয়েস্ট বেঙ্গল কিন্তু ডান দিকে সরে গেল ঠিক ঠিক আছে আছে আগে ছিল হচ্ছে এই অবস্থায় আচ্ছা আমি এখানে নদিয়া কথাটাও লিখে রাখলাম এবারে আমি ইন্ডিয়ার এখানে এসে কাজ করব। আবার যাচ্ছি ইনসার্ট সেখান থেকে ইনসার্ট সেল দেখো এখানে ইনসার্ট সেল যখনই করছি এবার বলছে শিফট সেলস ডাউন অর্থাৎ নিচের দিকে নামিয়ে দেবো নাকি সেলটাকে ডান দিকে সরিয়ে দেবো ডান দিকে সরিয়ে দিলাম ওকে সরে গেল এবার যদি নিচের দিকে নামাতাম তাহলে কি থাকতো ধরা যাক এখানে এই যে ইন্ডিয়া লেখাটা রয়েছে এটাকে আমি কপি করে নিচ্ছি কপি করে নিয়ে নিচেও আমি সেম জিনিসকে পেস্ট করে দিচ্ছি ঠিক আছে আমি এখানে ইনসার্ট করব তাহলে ইনসার্টে গেলাম ইনসার্ট সেলস ক্লিক করলাম শিফট সেলস ডাউন অর্থাৎ নিচের দিকে নামাবে কোনটাকে নামাবে ওকে করলাম দেখো একটা ঘর কিন্তু নিচের দিকে নামিয়ে দিল তাহলে এইভাবে বিভিন্ন উপায়ে সেলকে এন্ট্রি করতে পারবে যেহেতু এটা টেবিল ছিল এখানে এন্টায়ার রো এবং এন্টায়ার কলাম এন্ট্রি হয়ে যাচ্ছিল যেটা তোমরা ঠিক এর পরের অপশনেই পাবে সেটা হচ্ছে এই যে সেকেন্ড অপশনটা এখানে রয়েছে ইনসার্ট সিট রোজ এবং ইনসার্ট শিট কলামস এইটা অথবা ইনসার্ট সেলে গেলেও এন্টায়ার রো এবং এন্টায়ার কলম এন্টায়ার রোতে তে কি হবে যখন এন্টায়ার রো করবো তখন ওকে করলে পুরো একটা রো নিচের দিকে নামিয়ে যেটা হয়েছিল। এবং যদি আবার এখানে আসি আসি ইনসার্টে এন্টার কলাম যদি করি ওকে পুরো জিনিসটাকে একটা কলাম ডান দিকে সরিয়ে দিল যেটা কিন্তু এখানেও আমরা খেয়াল করেছিলাম যেহেতু টেবিল ছিল তাই জন্য এন্টায়ার রো এবং এন্টায়ার কলাম হয়েছিল কিন্তু এখানে প্রত্যেকটা সেল ইন্ডিভিজুয়াল রয়েছে তাই এখানে চারটে অপশানই আমরা পাচ্ছি তাহলে এইভাবে তোমরা শিখে গেলে যে কিভাবে এখানে সেল ইনসার্ট করতে হচ্ছে কিভাবে একটা রো ইনসার্ট হচ্ছে কিভাবে একটা কলাম ইনসার্ট হচ্ছে এছাড়াও রো কলাম ইনসার্ট করতে গেলে এই যে রো কলমের নাম্বার রয়েছে এই যে রো নাম্বার এখানে এসে রাইট ক্লিক ক্লিক ইনসার্ট অপশনে করলেও কিন্তু একই কাজ করা যাবে একই রকম ভাবে ইনসার্ট হয়ে যাচ্ছে আবার কলমে চলে যাও কলামে গিয়ে কলাম নাম্বারে গিয়ে রাইট ক্লিক করো ইনসার্ট করো একই রকম ভাবে কলম ইনসার্ট হয়ে যাচ্ছে দুটো প্রসেসেই কাজ করা যেতে পারে আরেকটা রয়েছে ইনসার্টের থেকে সেটা হচ্ছে ইনসার্ট শিট দেখো এখানে রয়েছে শিট থ্রি সিট টু সিট ওয়ান এবং সিট ফোর চারখানা সিট রয়েছে আমি ইনসার্ট সিটে ক্লিক করলাম সঙ্গে সঙ্গে একটা ব্ল্যাঙ্ক সিট সিট সিক্স চলে আসছে সিট ফাইভ কোনো সময় হয়তো আমি ইনসার্ট করেছিলাম তাই জন্য সিট ফাইভকে বাদ দিয়ে এখন সিট সিক্স চলে এসছে ঠিক আছে তাহলে এইভাবে কিন্তু পর 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 সিটগুলো ইনসার্ট হচ্ছে আবার যদি ইনসার্ট করি আর একটা সিট কিন্তু এখানে ইনসার্ট হয়ে যাচ্ছে বোঝা গেল এবারে আসছি ডিলিট ডিলিটে শেষ থেকে শুরু করি ডিলিট সিট আমি আছি কত নম্বর সিটে সাত নম্বর সিটে আছি ডিলিটে গেলাম ডিলিট সিট এখন সাত নম্বর ডিলিট হয়ে গেছে এবার ছ নম্বর শিটে আছি আবার ডিলিটে গেলাম ডিলিট সিট ছ নম্বর ডিলিট হয়ে গেল এই যে আমাদের সিট নম্বর ওয়ান আমি চার নম্বর শিটে যাই চার নম্বর সিটে গিয়ে ডিলিট থেকে ডিলিট সিট করি শিটটাকে ডিলিট করে দিয়েছে বোঝা যাচ্ছে নিশ্চয়ই এবারে ডিলিটে আরও যে অপশানগুলো রয়েছে ডিলিট সিট রোজ ডিলিট সিট কলামস ডিলিট সেলস এতগুলো অপশান রয়েছে আমি প্রথমে মনে করি যে এই নদীয়া যে লেখাটা আছে এটাকে আমি সিলেক্ট করেছি সিলেক্ট করে ডিলিটে গেলাম ডিলিট শিট রো অপশনটা ক্লিক করলাম সঙ্গে সঙ্গে পুরো রো কিন্তু ডিলিট হয়ে গেল আবার আমি এখানে ক্লিক করছি ডিলিটে আসছি ডিলিট শিট কলামস এ ক্লিক করছি সঙ্গে সঙ্গে খেয়াল করবে এই পুরো কলামটা কিন্তু ডিলিট হয়ে যাবে ডিলিট শিট কলামস ওকে করলাম পুরো কলামটা কিন্তু ডিলিট হয়ে গেল বোঝা গেল আগে ছিল হচ্ছে এইভাবে আগে কিন্তু এক্ষেত্রে কিন্তু পুরো কলামটা ডিলিট হয়ে গেছিল আর একটা রয়েছে সেটা হচ্ছে ডিলিট থেকে সেটা হলো ডিলিট সেলস ডিলিট সেলসে যখন তোমরা আসবে ঠিক একই রকম ভাবে চারটে অপশান দেবে যে এই যে সেলটা ডিলিট হচ্ছে তার জন্যে কি এর ডান দিকের সেল সেলগুলো সরে আসছে নাকি নিচের দিকে যে সেলগুলো আছে সেগুলো ওপর দিকে উঠে যাচ্ছে প্রথমটা হচ্ছে শিফট সেলস লেফট ওকে করি দেখো ঘর সরে এলো আবার এটাকে ডিলিট করব। ডিলিটে আছি ডিলিট সেলসে আছি ওকে করলাম আবার এক ঘর সরে এলো আবার ডিলিট করি ডিলিট সেলস ঠিক একই রকম ভাবে ঘর করে সরে এলো যদি আমি উপরের ঘরে যাই ডিলিট করি ডিলিট সেলসে আসি শিফট সেলস আপ যেহেতু এখন ডেটা গুলো নিচে আছে তাই বলছে ওকে দেখো দিল শুধুমাত্র এই কলমটা কিন্তু এই একটা সেলকে উঠিয়ে এরপরে যত তথ্য থাকবে সবকটাকে একঘর করে এগিয়ে দেবে বোঝা যাচ্ছে তাহলে এইভাবে তোমরা ইনসার্ট এবং ডিলিট করতে পারবে ইনসার্ট এবং ডিলিটের যাবতীয় যে কটা কাজ রয়েছে সবকটা কাজই আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি তোমরা যে কোনো শিটকে নিয়ে সেই শিট ওপর এই কাজগুলো করতে পারো আমি এই কলমগুলোকে ডিলিট করে দিচ্ছি এখান থেকেও ডিলিট করা যাবে একই রকমভাবে ডিলিট করে দিলাম বোঝা গেছে এখানেও দুটো রয়েছে একটা কলম এক্সট্রা হয়ে গেছে এখানে এটাকেও ডিলিট করে দিলাম আর এই যে রো রয়েছে একটা দুটো তিনটে তিনটে রো এক্সট্রা রাইট ক্লিক করে ডিলিট ঠিক আছে এইভাবেও কিন্তু কাজগুলো করা যাবে অর্থাৎ তোমরা সেলসে এসে সেখান থেকে টুলসের মাধ্যমে করতে পারো অথবা রো বা কলম নাম্বারে ক্লিক করেও কাজ করতে পারো পরবর্তী ক্লাসে আমরা অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব